6,000 টাকা ঢুকবে ব্যাংকে, আজই চালু করছেন মোদি। হ্যাঁ বন্ধুরা, একটি বড় খবর উঠে এসেছে আজকে, কিন্তু ইতিমধ্যে চালু হয়েও গেছে। প্রত্যেক গরিব, যারা গরিব ও মধ্যবিত্ত কৃষক পরিবার রয়েছেন, তাদের সবার ব্যাংক অ্যাকাউন্টে এবার থেকে 6,000 টাকা করে ঢুকে যাবে। দেখতে পাচ্ছেন খবরটিতে বলা রয়েছে, প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্পের আওতায় আজ অর্থাৎ রবিবার কৃষকদের জন্য 75,000 কোটি টাকা বাস্তবায়ন করতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আজ উত্তরপ্রদেশের গোরক্ষপুর ও প্রয়াগরাজে সভা করবেন মোদি, সেখানেই প্রথম কিস্তিতে 2,000 টাকা কৃষকদের হাতে তুলে দেওয়া হবে। অর্থাৎ বন্ধুরা, এই যে 6,000 টাকা দেওয়া হবে, সেটি 2,000, 2,000, 2,000 করে 3 কিস্তিতে দেওয়া হবে এবং প্রতি বছর দেওয়া হবে। এবং দেশের গরিব এবং মধ্যবিত্ত যে কৃষক পরিবার রয়েছে, তারা সবাই কিন্তু এই টাকাগুলো পাবে। এখানে বলা রয়েছে, গোরক্ষপুর সফরে এদিন কিষাণ সম্মেলনেও যোগ দেবেন মোদি। এবছর বাজেটে কিষাণ স্কিম ঘোষণা করা হয়। এই প্রকল্পে যেসব কৃষকদের 2 একরের কম জমি, তাদের বছরে 3 কিস্তিতে 6,000 টাকা করে দেবে কেন্দ্র। প্রথম কিস্তিতে 2,000 টাকা কৃষকদের হাতে তুলে দেবেন প্রধানমন্ত্রী। এরপর দুপুর 1:30টায় প্রয়াগরাজের উদ্দেশ্যে রওনা দেবেন মোদি। অর্থাৎ বন্ধুরা, কৃষকদের জন্য যে প্রকল্পটির ঘোষণা বাজেটে করা হয়েছিল, সেটি অবশেষে বাস্তবায়িত হতে চলেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাত দিয়ে। আজকে রবিবার অলরেডি সেটি উদ্বোধন হয়ে গেছে, এবং এর ফলে কৃষকরা, ভারতবর্ষের প্রায় 1 কোটি কৃষক পরিবার, প্রতিবার প্রতি 3 মাসে একবার করে হয়তো 2,000 টাকা করে বছরে 3 বার পাবে। অর্থাৎ টোটালে বছরে 6,000 টাকা তারা পাবে, এবং তারা প্রতি বছর পাবে। যারা কৃষিকাজের সঙ্গে যুক্ত তারা সবাই পাবে। তার ফলে কিন্তু গরিব এবং মধ্যবিত্ত কৃষকদের মুখে একটু হাসি ফুটতে চলেছে। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না, এবং এই ধরনের আপডেট পেতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্যে।